শাসক দলের বুথ সভাপতি গ্রেপ্তার, ট্রাক সহকর্মী খুনের দায়ী, সঙ্গে আরও দুজনকেও আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর পূর্ব থানার পুলিশ ঘটনার তদন্তে তাদেরকে গ্রেপ্তার করে এবং এদিন আদালতে তাদেরকে তোলা হয়। আদালতে অভিযুক্ত শাসক দলের 18 সূর্যমণি নগরের বুথ সভাপতি পিন্টু দেবনাথ এবং তার ভাই বিশ্বজিৎ দেবনাথকে 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে এবং দোষী সৌরভ দাসকে জামিন মঞ্জুর করেছে। উল্লেখ্য, গত 28 সেপ্টেম্বর রাজধানী আগরতলার যোগেন্দ্রনগর এলাকাতে একটি সিমেন্ট বোঝাই ট্রাক থেকে উদ্ধার হয় এক ট্রাক শ্রমিকের মৃতদেহ এবং এই ঘটনায় বেরিয়ে আসে শাসক দলের স্থানীয় বুথ সভাপতি এবং তার ভাইয়ের নাম। এই ঘটনায় এলাকাতে শাসক দলের বিরুদ্ধে ঘৃণার রব উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে, কেননা শাসক দলের অভিযুক্ত বুথ সভাপতি এলাকার ডাকসাইটে নেতা এবং এলাকার বিধায়ক তথা মন্ত্রী রামপ্রসাদ পালের খুবই কাছের লোক বলেও অভিযোগ করতে শুরু করেছে। এখন দেখার এই খুনের ঘটনায় শেষ পর্যন্ত পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে আর যার দিকে তাকিয়ে গোটা রাজধানীর মানুষ। 28 তারিখে একটা ট্রাকের মধ্যে, ট্রাকের সিটের নিচে একটা ডেড বডি পাওয়া যায়। পরবর্তী সময়ে একটা এফআইআর রেজিস্ট্রি করে, যার কেস নাম্বার ইস্টাগরতলা পিএস 129/2021 আন্ডার সেকশন 302 এন্ড 34 আইপিসি। এই কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশ আজকে 3 জনকে অ্যারেস্ট করে এবং আদালতে প্রডিউস করেন, যাদের নাম পিঙ্কু দেবনাথ, বিশ্বজিৎ দেবনাথ এবং সৌরভ দাস। তাদেরকে পুলিশ 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রডিউস করেন। আদালত হিয়ারিংয়ের পর পিঙ্কু দেবনাথ এবং বিশ্বজিৎ দেবনাথের 3 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেন। আপটু 3 তারিখ অবধি, 3 তারিখ তাদেরকে আবার কোর্টে তোলা হবে এবং সৌরভ দাসকে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।